গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হ্যাপি উইথ সোবনাতে তোমাদের স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আর আমার সমবয়সীদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলা আজকে তোমাদের হিয়াকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমার বাবার সাথে, আর আজকেও না টিফিন দিইনি জানো তো। আজকে ওই যে ক্রিম বিস্কিট কিনে দিয়ে দিতে বলেছি, যেহেতু আগের দিন কেক দিয়েছি আজকে ক্রিম বিস্কিট। কিছুতেই না টিফিন বানাতে পারছি না, এতটা লেট হয়ে যাচ্ছে উঠতে। এতদিন ছুটির পর স্কুল খুলেছে তো কিছুতেই ওই মর্নিংয়ে ওঠা অভ্যাসটা করতে পারছি না। তাছাড়াও আমার অভ্যাসটা ওরকমই, মর্নিংয়ে একদমই ঘুম ভাঙে না। আমাকে যত রাত অবধি জাগিয়ে রাখবে আমি জেগে থাকবো, কিন্তু মর্নিংয়ে না উঠতে ভীষণ কষ্ট হয় সত্যি কথা বলতে। তোমরা জানো যেহেতু তোমাদের দাদা ফটোগ্রাফির কাজ করে, ও তো আসে সেই 2:30 এরকম সময়, তো অতক্ষণ তো প্রায় জেগেই থাকা হয়, কারণ একটা মানুষ বাড়ি আসছে না, সে আসলে আবার চাবি খোলার ব্যাপার থাকে, ঘুমিয়ে পড়লে যদি ডাকলেও শুনতে না পারি। মাঝে মধ্যে না এরকম হয়েছে, ঘুমিয়েই এতই পড়েছি যে ফোন বাজে শুনতে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। সেই থেকে ওই যে আমার একটা ভয় এসছে, প্রায় ঘুম আসে না। আর যেদিন যেদিন ওর কাজ থাকে না সেদিন সেদিন ওই যে অভ্যাসটা হয়ে গেছে না রাত জাগার, ঘুম আসতেই চায় না, আর সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি না। তোমাদের হিয়ার যখন স্কুল থাকে তখন তো মর্নিংয়ে উঠি, আর যখন হিয়ার স্কুল থাকে না তখন ওই আমিও ঘুমিয়ে থাকি। প্রায় 9:30-10 বেজে যায় আমার ঘুম থেকে উঠতে, তারপরে উঠে আস্তে আস্তে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে তারপরে মানে ওই আবার ওই 3:30 এরকম সময় রাত্রিবেলা শুতে যাই। তো যাই হোক, স্কুলটা থাকলে তখন মর্নিংয়ে ওঠা হয়ে যায়। আবার এখন কি হচ্ছে জানো, স্কুলে পাঠিয়ে দিন আবার একটু ঘুমিয়ে পড়ছি, আবার সেই ওই 9:30-10 সময় উঠছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার তো বিছানাটা গোছানো হয়ে গেছে, আর দেখো জানলার ওই সাইডটা, ওইটাও আমি প্রত্যেক দিনই মুছি প্রায় ধরতে গেলে। তো সব কিছু সরিয়ে রোজ রোজ হয় না, তবে চেষ্টা করি করে নেওয়া। তো ওই যে ওই জায়গাটা গুছিয়ে দিচ্ছি, এগুলো আগে না এখানে ছিল না, তোমাদের আগের সেই ভিডিওতে বলেছিলাম, কারণ বর যেখানে ল্যাপটপ রাখার জায়গা সেখানে বসেই কাজ করতো, এখন নাকি ওই চেয়ারে বসতে পারে না। আসলে না জায়গাটা একটু উঁচু হয়ে গেছে, চেয়ারগুলোতে একটু নিচু, তো ওই নিচু চেয়ারে বসতে পারে না। তার উপরে আমি একটা স্পঞ্জ দিয়েছিলাম, কিন্তু এখন ওই স্পঞ্জে নাকি বসতে পারে না, খুব কষ্ট হয়। তাই জন্য এখন বিছানা, এই যে বিছানা যেহেতু ওই বালিশগুলো এখানেই থাকে, তো এখানে হেলান দিয়ে এখন এখানেই বসে বসে কাজ করে। তাই জন্য ওর কাজের জিনিসপত্র স্পিকার আরে এইভাবেই আমি রেখে দিই, তো এখান থেকেই কানেকশন আরে নিয়ে নেয়, তোমাদের আগের ভিডিওতেই বললাম। তো এই জায়গাটা এখন ব্লক হয়ে গেছে, আগে বেশ ফাঁকা থাকতো, ভালো লাগতো, কিছু করার নেই, কাজটা তো আগে দেখতে হবে। তো যাই হোক, এখানে সমস্ত কিছু গুছিয়ে দিলাম, ডায়েরি আরে সব রেখে দিলাম, তারপরে এই যে আচার ঢেকে উঠে এগুলোকেও সব গুছিয়ে রেখে দিলাম। রেখে এই যে রান্নাঘরে চলে এলাম আমি টিফিন বানাবো বলে, কারণ মেয়ে যেহেতু শুধু কেক নিয়ে যাবে এসেই আবার খিদে পেয়েছে করবে, আর আমাদেরও একটু খিদে পেয়েছে, তাই জন্য কী করবো তা ভাবলাম। ও অনেক দিন ধরে লুচি খাবো করছে, তাই একটু লুচি তরকারি বানে, তাই জন্য এই যে প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে দিলাম, দিয়ে যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে এবার ঢেকে দেবো, 2 কি 3 সিটি ভাজবো, ব্যাস হয়ে যাবে। এইভাবেও করি অনেক সময়। অনেক সময় কী করি বলতো, হলুদ দিই না, সাদা আলুর তরচড়ি এটা হয় সেটাই হলুদ দিই না, সেটা শুধু এইরকমভাবে করে হলুদ ছাড়া বসিয়ে দিই, সেটাই কালো জিরে হলুদ দিই না, সেটা লঙ্কা আর এরকম জল দিয়ে বসিয়ে দিই, তারপর হয়ে গেলে ঘি দিয়ে নামিয়ে দিই। তো আজকে আর সেটা করি না, আজকে এরকমভাবে করলাম, এবার এটা সিটি পড়ে গেলেই হয়ে যাবে। মানে তাড়াহুড়োতে আমি এইভাবে প্রেশার কুকারেই করে নিয়ে, ওই কড়াতে করতে গেলে অনেকটা সময় লাগে, প্রেশারে যে ঝটাপট আমি এভাবে নেড়ে চেড়ে বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যায়। আমি সবজি কাটতে বসে গেলাম, কারণ মেয়ে এখনও আসতে 10 মিনিট মতো বাকি রয়েছে। তো কত মাসে বললো ঠিক আছে তুমি আনাজ কাটো, আমি না হয় বেলে দিই, ও তো ঠিক মতো বেলতে পারে না। আমি বললাম ঠিক আছে, ট্যাঁড়া ব্যাগে যা বেলবে তাই না হয় খেয়ে নেবো। তো ওর এই বেলার পদ্ধতি দেখে আমি ভিডিও না করে পারলাম না। দেখো, 2 প্যাকেট নিয়েছে, প্যাকেটটাকে টুকরো করে কেটেছে, কেটে একটা প্যাকেটের মধ্যে এই লেচিটা তেলের মধ্যে দিয়ে প্যাকেটের ওপর দিয়েছে, তার উপর আরেকটা প্যাকেট দিয়েছে, দিয়ে চাকিটা দিয়ে ভালো করে প্রেস করে দিয়েছে। ভালো করে প্রেস করার পরে বেশ লুচির মতো গোল হয়েছে। দেখো, আমি কিন্তু এই টেকনিকটা জানতাম না, ওর বেশ এই টেকনিকটা ভালো লাগলো। তো আজ থেকে কিন্তু কর্তামশাইরা যখন লুচি বেলতে পারবে না বা রুটি বেলতে পারবে না এইভাবে দিয়ে দেবে। আমি জানি না রুটিটা হবে কি না, তবে লুচিটা তো লুচির সাইজেই এসছে, হয়তো রুটিটাও হতে পারে, সেটা একদিন দেখবো হয় কি না, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। লুচিগুলো কিন্তু বেশ ভালোই গোল হয়েছে, খারাপ হয়নি, আর পুরোপুরি ভালো, মানে পাতলাও হয়নি, বেশ মোটাও হয়নি, বেশ ভালো বেলা হয়েছে, মানে সাকসেসফুলি বেলা হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে এই টেকনিকটা, তোমরাও এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখতে পারো, কিন্তু যারা বেলতে পারো না, আর নিজেদের হাজবেন্ডকে দিয়েও বেলাতে পারো, কারণ তারা আর ফাঁকিবাজি বলতে পারবে না আমরা লুচি বেলতে পারি না। গিয়ে আসার পর টিফিন খাওয়া হয়ে গেছিলো, তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে, আর তরকারি বসিয়ে দিয়েছি প্রায়, মানে সিদ্ধ হয়েই গেছে, তার কারণ আমি লাউ শাকটা যেহেতু একটু বললাম যে একটু পেকে পেকে ছিল পাতাগুলো, তো পাকা পাতাগুলো তো ফেলে দিয়েছি, তো তাছাড়াও আমি ডাঁটা পাতা এগুলো সব নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে কড়াতে তেল
দিয়েছিলাম, তেল দিয়ে তারপরে একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে সমস্ত সবজি শাক সব একসাথেই ঢেলে দিয়েছিলাম, ঢেলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। ব্যাস নেড়ে ছেড়ে একটু নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে ওই তোমার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো একটু সিদ্ধ সিদ্ধ প্রায় হয়েই এসছে। এবার কি করলাম, এই যে জলটা দেখছো, এই জলটাকে এই যে দেখো গুঁড়ো আমার সর্ষে ছিল, সর্ষে যখন গুঁড়ো থাকে আর বাটি না, এই গুঁড়ো সর্ষের মধ্যে এই গরম জল দিতে হয়, তো তো গরম জল আবার করব, তো এই যে ঝোল তো রয়েছে, মানে জল তো রয়েছে শাকের মধ্যে, এই জলটা তুলেই আমি সর্ষের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে রেখে দিলাম। আর এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছি, কারণ শাক তো একটু চিনি না দিলে ভালো লাগবে না। চিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে এই যে যে পেস্টটা করেছিলাম সর্ষে, সেই পেস্টটা দিয়ে নেড়ে ছেড়ে এই যে দেখছো আবার জল জল রয়েছে, জল জলটাকে একটু শুকিয়ে নেবো, নিলেই কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে আমার শাকটা। করে দেখো, এটা কিন্তু সিম্পল, একদম তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে ভালো হয়, খারাপ হয় না। তাড়াহুড়োর সময় এভাবে করে দেখতে পারো। তারপরে এই যে তরকারি বসিয়ে দিচ্ছি বড়ার, তো কালকে তোমাদের বললাম না বড়াটা ভেজে রেখে দিচ্ছি, কিছু একটা করবো সেই বড়ায়। তো এই যে দেখো অলরেডি আলুটা ভেজে ফেলেছি আমি নুন হলুদ দিয়ে, তারপরে আলুটা সাইড করে নিয়েছি, ওর মধ্যে আমি একটু কালো জিরে তেজপাতা এগুলো সব ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নে যা যা দেয় আর কি, দিয়ে আমি ওর মধ্যে আদা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে ওর মধ্যে এই মশলাগুলো দিয়ে দিলাম, আমার ধনে জিরে সমস্ত যা যা মশলা লাগে আর কি তরকারি করতে, আমাদের তো প্রায় একই মশলাই, ওই সব মশলাই পরিমাণ মতো সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি, যে আগের দিন বললাম না টমেটোটা শেষ হয়ে গেছে, তো টমেটোটা আর আনা হচ্ছে না, টমেটোর যা দাম চাইছে আনাও হচ্ছে না, ওই টমেটো সস দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি এখন। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এই যে জল দিয়ে দিয়েছি, এবার অনেকটা বেশি করেই জল দিয়েছি যেহেতু বড়া তো জল টানবে, দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে ঢাকাটা খুলে দিয়েছি, এবার ঢাকনাটা খোলার পর আলুও সিদ্ধ হয়ে গেছে, তো আমি এই যে বড়াগুলো দিয়ে দিয়েছি, বড়াগুলো আগের দিন একটু ভেজে রেখেছিলাম আর আজকেও একটু কিন্তু ভেজে নিয়েছিলাম, নিয়েই ওই তেলেই আর কি আলুটা দিয়ে ভেজেছিলাম আর কি। তো ওই বড়াগুলো সব দিয়ে দিলাম, আর জলটা না একটু বেশি করে দেবে বুঝেছো যখন তোমরা করবে, কারণ নাহলে না বড়া সব জল টেনে নেয়। দিয়ে একটু ভালো করে ফুটিয়েছি, আর এর মধ্যে গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেবো। আর এই দেখো কলমি শাকটা, আগের দিন যে কলমি শাকটা নিয়ে এসেছিলাম, কলমি শাক রেখে দিলে তো পেকে যায় পাতাগুলো সব, তাই জন্য কলমি শাকটাকে কেটে একটু বড় বড় করেই কেটেছি, আজকে আর সময় ছিল না তাই বড় বড় করেই কেটে কলমি শাকটাকে পেঁয়াজ দিয়ে ভেজে রেখে দিয়েছি, এটাকে কালকেও খাওয়া হয়ে যাবে। আজকে ভেজে ফ্রিজে রেখে দেবো, কালকে আরেকবার নেড়ে ছেড়ে গরম করে খেয়ে নেবো আর কি, নাহলে নষ্ট হয়ে যাবে। রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই দেখো মেয়ের কাণ্ড, প্রত্যেক দিন একটা করে কাণ্ড করে বললাম, টুলের সাইডটাই পা দিয়েছে, দিয়ে নামতে গেছে, টুলটাকেও ভেঙেছে আর পাটাকেও কেটেছে, দেখো কতটা কেটেছে, পুরো সাদা মাংসটা বেরিয়ে গেছে। এই যে আমাদের ঘরে ওকে নিয়ে এলাম, নিয়ে এসে এখন এই যে বেটারিং দিয়ে ভালো করে ওর বাবা ওকে বললাম মুছে দিতে, কারণ আমার এইসব ভীষণ ভয় লাগে, তো এই বেটারিং দিয়ে ওকে মুছে দিচ্ছে। আর জ্বালা তো করছে, ও চেঁচিয়েই চলেছে, মা আবার একটু ওকে ধরলো যাতে ওর না চেঁচায়, মানে হাত থেকে না সরিয়ে দেয়। আপাতত এই জায়গাটা ওকে ভালো করে মুছে দেওয়া হলো। এই আর কি একটার পর একটা অঘটন ঘটিয়ে যায়, এতটা দুরন্ত হয়েছে না তুমি চোখে নিমিশে অঘটন ঘটি যায়। এর মধ্যে আরেকটাও অঘটন ঘটিয়েছিল, সবসময় তো আর ক্যামেরা বন্দি করা যায় না যে তোমাদের সাথে শেয়ার করব। স্নান করে এসে ও মানে পায়ে একটু জল ছিল, আর যেহেতু টাইলসের ঘর সাদা বোঝা যায় না, একদম চিত হয়ে পড়েছিল, মানে বুকে লেগেছে কি কোথায় লেগেছে তোকে জিজ্ঞেস করছি, হঠাৎ পড়ে গিয়ে না মেয়ে চুপ, কোনো আওয়াজ নেই মেয়ের মুখ থেকে, পড়ে গেলে তো কাঁদে, কোনো আওয়াজ নেই। আমি তো ভয় পেয়ে গেছি, ওকে তুলছি উঠছে না, পা ফা কেমন করছে, আমি ভাবলাম পা ভেঙে গেল না বুকে লাগলো না কি হলো, কিচ্ছু বুঝতে পারছিলাম না। কোনো মতো তোলা দু সেকেন্ড পরে বলছে হ্যাঁ কি হয়েছে, কী হয়েছে মানে কোথায় লেগেছে না, তখন কাঁদছে কোথাও লাগেনি, আমি বলছি বুকে লেগেছে কোথায় লেগেছে, কাঁদছে না, আমি ভাবলাম কাঁদতে পারছে না, বুকে লেগেছে বলে কাঁদতে পারছে না, কী হয়েছে কিচ্ছু বুঝতে পারছিলাম না, টেনশান হয়ে গেছিলো। তারপর দেখলাম বলছে না কোথাও লাগেনি, তারপরে কোথাও লাগেনি করতে করতে এদিক ওদিক দেখতে দেখতে দেখলাম চোখের কোণাটা কেটে গেছে। তো যাই হোক, এরকমই প্রত্যেক দিনই মানে প্রায় দিনই অঘটন ঘটাতে থাকে চোখের নিমিষে, মানে করতে থাকছে বদমাশিগুলো। একবারে চলে এসেছি বিকেলবেলা, ও যেহেতু পা কেটে গেছিলো আর একটু বায়নাও করছে, তো একটুখানি চিকেন ছিল ঘরে, সেই চিকেনটা আমি একটু মশলাপাতি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, রেখে ওকে পড়াতে চলে গেছিলাম। তো কত্ত মাসাকে বললাম তুমি একটু যদি পারো একটু পকোড়া বানিয়ে নাও, বললো ঠিক আছে। তো কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে ঢেকে ওই ফ্রাইং প্যানে তেল দিয়ে ওগুলোকে জাস্ট একটু লাল লাল করে ভেজে নিয়েছিল। এটাই হলো আজকে বিকেলের টিফিন। তো সন্ধ্যের পরে একেবারে চলে এসেছি রাত্রেবেলা, আজকে আর রান্নার কিছু নেই, সকালবেলায় যে লুচি তরকারি এটা করেছিলাম এটাই বেঁচেছে, ওই চারটে চারটে করে সবার হয়ে যাবে, তো এটাই আজকে খাওয়া হবে, এই খেয়েই আজকে রাতটা কাটিয়ে দেবো, কারণ আজ এই গরমের মধ্যে আর ভালো লাগছে না, কিছু করতেও ভালো লাগছে না, রান্নাঘরে ঢুকতেও ভালো লাগছে না, আর খেতেও ভালো লাগছে না, তো এই লুচি চারটে লুচি করেই সবার হবে, তো হয়ে যাবে। তো চলো আজকে বিদায় জানাচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমি মোটিভেট করে, আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।